হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। যদিও বা মর্নিং আর নেই বাজছে এখন বেলা 1:10, তবুও যেহেতু তোমাদের সামনে এলাম সকালবেলা তাই মর্নিংটা বললাম। যাই হোক, আফটারনুন বললেও চলতো। বলো তোমরা সবাই কেমন আছো, কি করছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে 17 সেপ্টেম্বর শুক্রবার, তো বিয়ে বাড়ি দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছে। তো আজকে হচ্ছে রিসেপশন, 15 তারিখে ঘরোয়া বউ ভাতটা হয়ে গেছে, তার একটা ক্লিপস আমি এখানে অ্যাড করে দেবো ভাতটা করে। আর আজকে হচ্ছে তোমার রিসেপশন পার্টি, তো এখন হচ্ছে সকালবেলা। আর আমাদের বাড়ির সামনে সেদিনকে বললাম না যে ফ্যান্সি মার্কেট, তো ফ্যান্সি মার্কেটে এখন আমি আর মা যাচ্ছি একটু ঘুরতে। তো চলো তোমরাও চলো আমাদের সঙ্গে, ফ্যান্সি মার্কেটে কী পাওয়া যায় না পাওয়া যায় তোমরাও দেখবে, চলো যাই। যদিও অনেকটা বেলা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি যাবো, খুব তাড়াতাড়ি আসবো, তবুও যাচ্ছি যখন তোমাদেরকে তো নিয়েই যেতে হবে অবশ্যই, চলো। এই যে ঘরোয়া বউ ভাতের দিন সকালবেলা, এখন আলু ভাজা হচ্ছে, আমরা এবার খেতে বসবো। আর এখানে হবে ভাত কাপড়ের অনুষ্ঠান এখন, আর ফ্যান্সি মার্কেটে গিয়ে আর ভিডিও করিনি কারণ দোকানদারেরা ছিলেন না, দুপুর হয়ে গিয়েছিলো, তাড়াতাড়ি বাড়ি আসতে হবে, লাঞ্চ করতে হবে, লাঞ্চ করে আবার সন্ধ্যের জন্য রেডি হতে হবে। এই সমস্ত কারণ মিলিয়ে মিশিয়ে আর ভিডিও করাটা পসিবল হয়নি। যাই হোক, পরে কোনো দিন গেলে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর এইটা হচ্ছে ঘরোয়া বউ ভাতের দিন সন্ধেবেলা, তো রিসেপশনের দিন সন্ধেবেলা দেখতে পাচ্ছ সবাই হলেতে আমরা চলে এসেছি, যেখানে রিসেপশনটা হবে মানে যেখানে পার্টিটা হবে সেখানে সবাই আমরা চলে এসেছি। তো এসে এখন সব ফটো সেশন চলছে, সবাইকে সবাই ডাকছে ওই জন্য ফটো সেশনের জন্য। আর এই আর কি, একে একে সব গেস্টরা আসবে, ব্যাস আর কি, হয়ে গেল বিয়েবাড়ি, বিয়েবাড়ি শেষ। এবার আমরা বাড়ি আসার জন্য রেডি হয়েই গেছি, জাস্ট রাত্রিকে ডিনারটা করব, তারপর আমার বাড়ি থেকে লোকজন গেলেই বাড়ি চলে আসব। তো দেখো তোমরা, আর কি বলবো, কিছুই বলার নেই, খুবই ছোট্ট এই ব্লগটা হয়েছে। যদি ভালো লেগে থাকে ব্লগটা তাহলে অবশ্যই চ্যানেলটা ছেড়ে দেওয়ার আগে লাইক করো, ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিই, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও। ভেবেছিলাম অনেক ভালো কিছু শ্যুট করব, কিন্তু শরীরটা আমার সত্যিই খারাপ ছিল, সর্দিতে মাথা প্রচণ্ড পরিমাণে ভার হয়ে গিয়েছিলো, তো সেই কারণে বেশি ভিডিও করা পসিবল হয়নি। আর আমার যে সমস্ত রিলেটিভকে আমি দেখাতে পারিনি ব্লগে, তো তাদের জন্য খুবই দুঃখিত আমি, কারণ হয়তো সেই সময় আমি ছিলাম না বা তারা অন্য কাজে ব্যস্ত ছিল, সেই জন্য আমি ভিডিও করতে পারিনি এইরকমই। তা নাহলে সবাইকেই মোটামুটি আমি দেখানোর চেষ্টা করেছি। যাই হোক, তোমরা জানিও কেমন হলো, একদমই নন এডিটেড একটা ভিডিও, সবাই বকছে, বিভিন্ন রকমের গান বাজছে, কপিরাইট ক্লেম চলে আসবে বলেই শুধুমাত্র সেগুলোকে মিউট করে আমি আমার বকবকানিটা দিয়ে দিলাম, আর কোনো কারণ নেই এছাড়া। আর এটি হচ্ছে আমার দিদির একটা ছেলে। চলো, একদম লাস্ট মোমেন্টে আমরা চলে এসেছি, আমাদের ডিনার ফিনার হয়ে গেছে, এবার আমি বাড়ি যাব। আজ হচ্ছে মঙ্গলবার, এখন আমার রিসেপশন ব্লগটা এডিট করছিলাম, এডিট করতে গিয়ে দেখলাম যে লাস্টের এন্ডটা ঠিক ভালো হচ্ছে না, তো সেই জন্য এই ক্লিপসটা আমি অ্যাড করবো বলে এখন শ্যুট করছি। তো ভেবেছিলাম বিয়েবাড়িতে ব্লগ নিয়ে এই করবো সেই করবো, কিন্তু সেগুলো সব ভাবনা চিন্তা। আলটিমেটলি যেটা হয়েছে, তো বিয়েবাড়িতে যেহেতু প্রচুর ঠান্ডাটা খুব পড়েছে আর মাথাটা আমার ভীষণ রকমের ব্যথা করছিল, কেন জানি না, এই জল সেই জল হয়েছে, সেই কারণেও হতে পারে ঠান্ডা লেগে গিয়েছিল, এখনো আমার ঠান্ডা লাগা আছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। তো সেই জন্য মাথায় আমার খুব যন্ত্রণা হচ্ছিল লাস্ট 2 দিন ধরে, মানে বৃহস্পতিবার শুক্রবার 2 দিনই হয়েছে, সেই কারণে সেইরকমভাবে কোনো ব্লগ শ্যুট করা হয়ে ওঠেনি। আর বুধবার দিন সন্ধেবেলা যেটা হয়েছে, সেটা হয়েছে নতুন বৌদিকে আমি রেডি করে দিচ্ছিলাম, তো সেই রেডি করতে গিয়ে বেশ খানিকটা রাত হয়ে গেছে, তারপরে আমি নিজে রেডি হয়েছি, এই করতে করতে রাত্রি 9টা বেজে গেছে, ততক্ষণে প্রায় গেস্টরা বাড়ি যাওয়ার পথে, তো গেস্ট সেরকম কেউই আসেনি, হাতে গোনা 10-12 জন এসেছিল, তারা বাড়ি যাওয়ার পথে, তো সেই তারপরে আর ভিডিও করিনি, আমরা ডিনার টিনার করে শুয়ে পড়েছিলাম। আর বৃহস্পতিবারটা দেখানোর মতো কিছুই হয়নি, আমরা সারাদিন ধরে সিনেমা দেখছিলাম, মানে সারাদিন ধরে ঠিক ব্যাপারটা বলা ভুল হবে, সকালবেলা একটা দেখলাম আর সন্ধেবেলাতে আমরা আমার মেজ বৌদির বিয়ে ক্যাসেট দেখছিলাম, ব্যাস এটাই। তো সেখানেও দেখানোর মতো কিছু নেই, তো সেজন্য আর দেখায়নি, যাই হোক এইসবই। তো তোমরা জানিও বিয়েবাড়ির এই যে 3টে ব্লগ আমি দিয়েছি কীরকম লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করো প্রথমবার দেখলে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। টাটা টাটা, ভালো থাকবে, দেখা হচ্ছে কোনো একটা ফ্রেশ ব্লগে, ততক্ষণের জন্য তোমরা আমার সাথে থাকো, আশা করছি তোমাদের এই ব্লগটাও ভালো লাগবে, চলো টাটা।